জন্মাষ্টমী উপলক্ষে উপচে পড়া ভিড় বনগা বাররপল্লী লোকনাথ মন্দিরে। চাকদা থেকে জল আনার জন্য সকাল থেকেই তৎপরতা ভক্তদের। জন্মাষ্টমীতে ভক্তদের ঢল বনগা বাররপল্লী লোকনাথ মন্দিরে। প্রতি বছরের মতো এবছরও লোকনাথ মন্দিরের আয়োজনে চাকদার গঙ্গা বরণের ব্যবস্থা করা হয়। সেই মতো সকাল থেকেই ভক্তরা চাকদা অভিমুখে যাত্রা শুরু করেন। বেলা একটু বাড়তেই ভক্তদের ঢল নামে চাকদাতে গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে মন্দির কমিটির পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ভক্তদের যাতে অসুবিধা না হয় তার জন্য বিশেষ সহযোগিতা করা হয় চাকদা থানা ও চাকদা পৌরসভার পক্ষ থেকে। চাকদায় গঙ্গা বরণ শেষে ভক্তেরা ফিরে আসেন। ভক্তেরা গঙ্গা বরণ করে আসার পর তাদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয় বনগা পৌরসভার পৌরপ্রধানের উদ্যোগে। বনগা হাসপাতাল 2 নম্বর গেটের আগে পুণ্যার্থীদের মিষ্টিমুখ করানো হয় পৌরপতি গোপাল শেঠের উদ্যোগে। উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য কাউন্সিলররা। এরপর পায়ে হেঁটে ভক্তরা মন্দির অভিমুখে যাত্রা শুরু করেন। এদিন মন্দিরের জল ঢালার জন্য ভক্তদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ভক্তদের যাতে অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়। পাশাপাশি বনগা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন সকাল থেকেই লোকনাথ মন্দিরে ভক্তদের দীর্ঘ লাইন। মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। মন্দির সূত্রে জানা গেছে জন্মাষ্টমী তিথিকে সামনে রেখে আগামী কয়েকদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গোটা এলাকা জুড়ে কার্যত মেলার চেহারা। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষে নারায়ণ ঘোষ বলেন, শুধু বনগান নয় আশেপাশের এলাকা থেকেও বহু মানুষ এই দিনটিতে মন্দিরে আসেন পুজো দেওয়ার উদ্দেশ্যে। মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর রাখা হয়। জন্মাষ্টমী উপলক্ষে 11 দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।